মৌলভীবাজারের রাজনগর হাওড় কাওয়াদিঘি পাড়ের অন্যতম বিল কুরসা, তার পাশেই রয়েছে কেওলা গ্রাম। গাছগাছালিতে ভরা সবুজ গ্রামটি, দীর্ঘদিন ধরে এখানেই আসছে অতিথি পাখিরা, আর এরা ঠাঁই নিয়েছে গ্রামের কৃষক হাজি কনুমিয়ার বাড়ির চারপাশের গাছে। বৈশাখী ঢলে হাওড় জুড়ে যখন নানা ফুল ফলে খাদ্যের জন্ম নেয়, ভরে ওঠে বিস্তীর্ণ জলাশয়, ঠিক সেই সময়ই অতিথি পাখিরা দল বেঁধে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে এখানেই। কনুমিয়ার বাড়ির আশপাশের বাঁশঝাড়, শতাধিক গাছপালা হয়ে ওঠে হাজার হাজার পাখির নিরাপদ অভয়াশ্রম। প্রতি বছরের মতো এবারও এর ব্যতিক্রম হয়নি। পানকৌড়ি, বক, শালিক সহ অসংখ্য পাখি আশ্রয় নিয়েছে। দীর্ঘদিনের নিরাপদ আবাসনে এই প্রজনন মৌসুমে তারা বাচ্চাও প্রসব করছে। বর্ষায় কেউ বা আবার নতুন করে বাঁধছে ঘর। সকাল সন্ধ্যা এসব পাখির মায়াবী কোলাহল বাড়ি ও গ্রাম জুড়ে অন্যরকম এক আনন্দে মাতিয়ে রাখছে। সকালে তো তারা খানিলেই চলিয়ে যায়, আবার সন্ধ্যার সময় ফিরিয়ে আসে। পাখিটা হইলে নামাইলে একটা হইলে ফানকুড়ি, আর বগুলা জাতীয় একটা পাখি আছে, এটার মাঝে কয়েকটা জাত আছে বগুলা পাখি। আমরা খুব আনন্দ বা বিভিন্ন জায়গা থেকে মানুষও দেখতে আয়। এখন আমরা আইসি বেড়া নিতে, আমরা আবার করবারই এখন দেখলাম সুন্দর ইয়ে করলাম দেখতে পারলাম। আর গ্রামের কিছু ছেলেরা আছে, তারা ইয়া মারিয়া নিতে চায়, দরিয়া নিতে চায়, কিন্তু আমরা নিতে দিই না, কিছু ঝগড়া চাটি। পাখির বসতি গড়াই ক্ষতিগ্রস্ত হলেও সন্তানরা তাদের বাবার নির্দেশ পালন করে পাখিদের যত্ন নিয়ে আগলে রাখছেন। 20 বছর হইব আমরা বাড়িতে হাওরের পাখি আনব না, আমার বাবার নির্দেশ যে আমরা দালানকোটায় বসবাস করি, আর এই পাখিরা তারা আমার গাছের ডালে তারা রাত্রি যাপন করে, সেই হিসাবে আমার বাড়িতে একজন ব্যক্তিও যাতে একটি পাখিও নষ্ট না করতে পারে, গুলি করে না মারতে পারে, সেই দিকে নজর রাখবেন। আমার বাবা মারা যাওয়ার আজ প্রায় 12 বছর হয়ে গেছে, আমরা আজ অবধি তাদের দেখাশোনা তদারকি আছে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি করতেছে, কিন্তু আমরা এগুলা মেনে নিতে বাধ্য, যেহেতু এরা অতিথি পাখি, হাওড়ের পাখি, পশু জাতীয়, তাদেরকে আমরা রক্ষণাবেক্ষণ করে থাকি। কেওলা গ্রামের পাখি বাড়ি সহ জেলার সবকটি পাখি অভয়াশ্রমকে সরকারের নজরদারির আওতায় আনার দাবি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের জেলা সমন্বয়কারীর, আর পাখি বাড়িটি সংরক্ষণে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। মণিবাজারের রাজনগরের কেওলা গ্রামে অত্যন্ত মনোরম পরিবেশে একটি পাখি বাড়ি আছে। আমার জানা মতে এইভাবে আরও 12-14টি পাখি বাড়ি এই জেলায় আছে, কিন্তু প্রশাসনে সেইভাবে নজরদারি নেই। যারা পাখিদেরকে লালন পালন করছে, আশ্রয় দিচ্ছে, তাদেরকে যদি একটু সহায়তা করা হয়, তাদের দিকে যদি একটু হাত বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তারাও কিন্তু উৎসাহিত হবে, এবং এতে আমাদের পর্যটন শিল্প বিকাশ হবে এবং পাখির যে অভয়াশ্রম সেটি কিন্তু আরও বৃদ্ধি পাবে। আমি মনে করি পাখি বাঁচাতে গেলে, পর্যটন শিল্পকে বাঁচাতে গেলে এবং পাখির অভয়াশ্রম তৈরি করতে গেলে সরকারের নজরদারি খুবই প্রয়োজন। আমাদের জন্য ভাগ্যের বিষয় যে আমাদের পাখির একটি অভয়াশ্রম আমাদের এই ইউনিয়নে আছে, উপজেলায় আছে, সুতরাং আমরা চেষ্টা করব এটা সংরক্ষণের জন্য। জেলা বন্যপ্রাণী ও সংরক্ষণ বিভাগের তথ্য মতে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাল্লা গ্রামে রয়েছে জেলার একমাত্র মনোহর আলীর পাখি বাড়ি। তবে বাপার সমন্বয়কারীর দাবি, জেলায় হাজি কনুমিয়া সহ আরও 12-14টি পাখি বাড়ি রয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার।